আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা মেডিকেল অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ইংরেজি নিয়ে আর কোনো ভয় নেই, কারণ ইংরেজির প্রত্যেকটা টপিক আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য আলোচনা করব। আপনারা এই টিচিং রুম চ্যানেলটির সাথে থাকবেন, তাহলে প্রতিনিয়ত আপনারা এই ইংলিশ গ্রামার রিলেটেড যত ভিডিও আছে সব পেয়ে যাবেন। তো আমি অনুরোধ করব যে প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তারপরে আপনি জাজ করবেন যে আমি আপনাদের উপকারে এসেছি নাকি না। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা জানি যে মেডিকেলে কিন্তু মোটামুটি ইংরেজির কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 15 মার্কসের ইংলিশ কোশ্চেন এসে থাকে। অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি ছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে টেকা, বিশেষ করে যারা হিউম্যানিটিস এবং আপনার হচ্ছে কমার্সের স্টুডেন্ট আছে, সবার জন্য হচ্ছে ইংলিশ জরুরি, কারণ ইংরেজিতে পাশ করা ছাড়া কখনোই কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া পসিবল না। তাহলে চলুন আমরা আর দেরি না করে শুরু করি। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে কারেকশন। আমরা মূলত কারেকশন নিয়েই আমাদের আলোচনা শুরু করছি, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ গ্রামারগুলো আলোচনা করব। অর্থাৎ গুরুত্বের বিচারে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে আলোচনা করব, আর যেটা স্টেপ বাই স্টেপ কম গুরুত্বপূর্ণ সেটা পরে আলোচনা করব। ঠিক আছে, সো আমরা প্রথমত জেনে নেই কারেকশনটা কি। কারেকশন হচ্ছে গ্রামারের সঠিক ব্যবহার যাচাইয়ের একটা মাধ্যম। অর্থাৎ আপনি নাম্বার, জেন্ডার, পার্টস অফ স্পিচ, তারপর টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ডিটারমিনার, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ডস, ট্রান্সফরমেশন, এগুলো সম্পর্কে আপনি কতটুকু নলেজ রাখেন তা জাজ করার জন্য মূলত আপনার পরীক্ষায় কারেকশন এসে থাকে। তাহলে আমরা পার্ট ওয়ানে এই কারেকশনের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। আমরা সচরাচর জানি টেক অর্থ লওয়া বা নেওয়া, আর গিভ অর্থ দেওয়া, কিন্তু কারেকশনের বেলায় আপনাকে মনে রাখতে হবে যে পরীক্ষা দেওয়া বোঝাতে টেক বসে, আর পরীক্ষা নেওয়া বোঝাতে গিভ বসে। দেখেন দুটোই কিন্তু উল্টা। আমি যদি এক্সাম্পল হিসাবে দেখাই, রায়হান গেভ হিজ এক্সামিনেশন, এটা রং, ইনকারেক্ট। তাহলে এটার কারেক্ট কি, রায়হান টুক হিজ এক্সামিনেশন। তাহলে পরীক্ষা দেওয়া বোঝাতে টেক বসে, এটা আমরা সব সময় মাথায় রাখব। 2 নম্বর, ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দ্বারা লিখলে উইথ বসে, এলিমেন্ট বা উপাদান দ্বারা লিখলে ইন বসে। এলিমেন্ট কি, এলিমেন্ট বলতে অর্থাৎ একটা ম্যাটেরিয়ালস কি দিয়ে তৈরি, অর্থাৎ একটা কোনো একটা কিছু যা দিয়ে তৈরি সেটাকে আমরা এলিমেন্ট বা উপাদান বলি। বিষয়টা যদি আমি ইজিলি বুঝাই, যেমন কলম, দেখুন কলমটা কিন্তু এখানে যন্ত্র হিসাবে আইডেন্টিফাই করা হয়েছে। কেন, কলমটা কিন্তু অনেকটা মডিফিকেশনের পরে তৈরি। কিন্তু আপনি দেখুন কালি, কালি ডিরেক্টলি সে হচ্ছে একটা ইঙ্ক, মানে কি একটা এলিমেন্ট, চক এলিমেন্ট, পেন্সিল এলিমেন্ট। তাহলে যখন এলিমেন্ট দ্বারা লিখবেন তখন কী করবেন, আপনারা ইন বসাবেন, আর যখন কলম দ্বারা লিখবেন অর্থাৎ ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দ্বারা লিখবেন তখন উইথ বসে, যেমন রাইট উইথ পেন। একইভাবে রাইট ইন ইঙ্ক, চক, পেন্সিল, রাইট, রাইট অন পেপার হয় আর রাইট ইন বুক হয়, এটাও একটু আপনারা মাথায় রাখবেন। আমি যদি এক্সাম্পল হিসাবে দেখাই, এখানে দেখুন আই হ্যাভ নো পেন টু রাইট। এখন এখানে কিন্তু এটা রং, কেন অনেকে এটা খেয়াল করবেন না, এই কারণে খেয়াল করবেন না যে না এটা তো কোনো সমস্যা নেই, এটা তো কারেক্ট আছে। নো, আপনাকে ফুল সেন্টেন্সটা দেখতে হবে যে কলম দ্বারা লেখা বোঝালে কিন্তু আমরা উইথ বসাতেই হবে। সো কারেক্ট হচ্ছে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, মাথায় রাখতে হবে আপনাদেরকে। এবার আমি যদি 3 নম্বর নিয়ে আলোচনা করি, 3 নম্বরে কি বলা হয়েছে দেখুন, 3 নম্বরে বলা হয়েছে কাস্ট। কাস্ট ভার্বটির পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, অর্থাৎ কাস্ট কাস্ট কাস্ট। এখন আপনি যখন কাউকে ভোট দিবেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কাস্ট এ ভোট, অথবা কাস্ট ওয়ান্স বলতে বোঝাচ্ছে আপনার ভোট বা তার ভোট, অর্থাৎ কেউ কারো ভোট দিল, কাস্ট হিজ ভোট বা আপনার হার ভোট এরকম। সো যদি আপনি কাউকে ভোট দেন সেক্ষেত্রে কিন্তু কাস্ট কথাটাই থাকবে, অর্থাৎ কাস্টেড এগুলো কিন্তু হবে না। আরেকটা বিষয় একটু মনে রাখবেন যে দুই পক্ষের ভোট যখন সমান হয় তখন যেই ভোট দ্বারা ফলাফল নির্ধারিত হয় তাকে কাস্টিং ভোট বলে। কি বলছি, দুইটা পক্ষ, অর্থাৎ দুইটা পক্ষের ভোটই সমান হলো, অর্থাৎ এই একটা পক্ষ, এই একটা পক্ষ, অর্থাৎ দুইটা পক্ষই মনে করেন সেম ভোট পাইল। এখন সেম ভোট পাওয়ার পরে তারপরে একটা ভোট, যেই ভোটটা দ্বারা ফলাফল নির্ধারিত হবে যে ইনি জিতছে না ইনি জিতছে, সেটাকে বলি আমরা কাস্টিং ভোট, অর্থাৎ একবারে ফাইনাল যে ভোটটা। আমরা যদি বলি হি অফার্ড হিজ ভোট ফর ইউ,
নো, অফার্ড হিজ বোর্ড ইটস রং বা ইনকরেক্ট। আমরা কিন্তু কখনোই অফার্ড হিজ বোর্ড বলবো না, আমরা বলবো হি কাস্ট হিজ বোর্ড ফর ইউ। সো যারা হচ্ছে এডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নিচ্ছ, যাই হোক, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, রাইট? এবং তোমাদের কমেন্টসের অনুযায়ী আমি হচ্ছে চেষ্টা করব যে তোমাদের জন্য কতটুকু ইফেক্টিভ ওয়েতে আমি প্রোগ্রামগুলো সাজাতে পারি। আমি ভিডিও লেন্দি করলাম না, আশা করি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অ্যাডমিশন টেস্টের ইংলিশের প্রিপারেশনটা ফুলি তৈরি করে দিতে পারবো। সো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং টিচিং রুম চ্যানেলটির সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।